আসসালাম আলাইকুম। রসুনের উপকারিতা নিয়ে আরো একটি ভিডিও দেখুন। যেভাবে রসুন খেলে 3 গুণ বেড়ে যায় পুরুষদের শারীরিক সক্ষমতা, আপনার শরীরে যদি শুক্রাণুর মাত্রা কমে যায় তবে আপনি অনেক সময় সন্তান জন্ম দিতে অক্ষম হতে পারেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে প্রতি মিলিমিটার শুক্রাণুতে 20 মিলিয়নের কম স্পঞ্জ থাকলে যে কোনো পুরুষ নির্ভর হতে পারে। বাজে খাদ্য অভ্যাস, ধূমপান, অ্যালকোহল, অতিরিক্ত চিবন, ব্যায়ামের অহীনতা প্রকৃতির কারণে দিনে দিনে অনুর্বরতা বাড়ছে। এক্ষেত্রে বিশেষ সাহায্য করা হয় রসুন, কেননা সুস্থ বীজ তৈরি করতে পারে রসুনের জুড়ি মেলা ভার। যৌন ক্ষমতার ক্ষেত্রে রসুন খুব ভালো কাজ ফল দেয় দিয়ে থাকে। রসুনকে গরিবের পেনিসিলিন বলা হয়, কারণ এটা অ্যান্টিসেপ্টিক হিসেবে কাজ করে আর এটি অতি সহজলভ্য, বা যা আমরা প্রায় প্রতিনিয়ত খাদ্য হিসেবে গ্রহণ করে থাকি। আপনার যৌন ইচ্ছা ফিরে আনার ক্ষেত্রে এর ব্যবহারই খুবই কার্যকরী। কোনো রোগের কারণে বা দুর্ঘটনায় আপনার যৌন ইচ্ছা কমে গেলে এটি আপনাকে তা পুনরায় ফিরে আনতে সাহায্য করবে। এছাড়া যদি কোনো ব্যক্তি যৌন ইচ্ছা খুব বেশি হয় বা তা মাত্রা অতিরিক্ত হয়, যার অতিরিক্ত প্রয়োজন তার নার্ভ সিস্টেমে ক্ষতি করতে পারে, এমন ক্ষেত্রে রসুন খুব ভালো কার্যকরী। সেবন বিধি, প্রতিদিন নিয়ম নিয়ম করে কয়েক কোয়া কাঁচা রসুন খেলে শরীরে যৌন দীর্ঘস্থায়ী হয়। যারা এ পর্যন্ত যৌবনে চলে গেছেন তারা প্রতিদিন 2 কোয়া রসুন খালি ঘি দিয়ে ভেজে রাখুন, মাখিয়ে খেয়ে ফেলতে পারেন। তবে খাওয়ার শেষে একটু গরম পানি বা দুধ খাওয়া উচিত, এতে ভালো ফল পাবেন। যৌন রক্ষার জন্য রসুন অত্যন্ত ভাবে খাওয়া যায় ভালোভাবে খাওয়া যায় কাঁচা কাঁচা আমলকি রস 2 বা 1 চামচ নিয়ে তার সঙ্গে 1 বা 2 কোয়া রসুন মাখা খাওয়া যায়। এতে স্ত্রী ও পুরুষের স্ত্রী ও পুরুষের উভয়ের জন্য দীর্ঘস্থায়ী হয়। গবেষণায় প্রমাণিত এতে করে 3 গুণ শক্তি বেড়ে যায়। সাধারণত যাদের শরীরে রক্তপাত বন্ধ হয় সহজে বন্ধ হয় না, অতিরিক্ত রসুন খাওয়া তাদের জন্য বিপজ্জনক, কারণ রসুন রক্তে জমাট বাঁধতে বাধা সৃষ্টি করে, ফলে রক্তপাত বন্ধ হতে অসুবিধা হতে পারে। তাছাড়া অতিরিক্ত রসুন শরীরের অ্যালার্জি ঘটাতে পারে। এইসব ক্ষেত্রে অতিরিক্ত রসুন খাওয়া কখনোই উত্তম নয়। রসুন খাওয়ার ফলে পাকস্থলীতে অস্বস্তি বোধ করলে রসুন খাওয়া বন্ধ রাখুন। শিশুকে দুগ্ধদানকারী মায়ের রসুন না খাওয়াই ভালো, কারণ রসুন খাওয়ার ফলে তার মায়ের দুধের মধ্যে শিশুর পাকস্থলীতে ঢুকে শিশুর যন্ত্রণা ঘটাতে পারে।